হোমনাটিও ইসলামী সংস্কৃতির সবচেয়ে ব্যবহার। আমাদের রমজানকে যদি আমরা সার্থক করতে চাই, সর্বপ্রথম যে প্রস্তুতিটা নিতে হবে ভাইরা আমার, সেটা হলো তওবা এবং ইস্তেগফার করতে হবে। এখন থেকে তওবা এবং ইস্তেগফার করতে হবে। তওবা আর ইস্তেগফার কি আমরা জানি? ইস্তেগফার মানে হলো আল্লাহর কাছে আমাদের কৃত অপরাধগুলোর জন্য ক্ষমা প্রার্থনা করা। আর তওবা মানে হলো অবাধ্যতার নাফরমানির পথ ছেড়ে দিয়ে আল্লাহর হুকুম মানার পথে আল্লাহর রহমতের ছায়াতলে চলে আসা, আল্লাহর গোলামীর পথে চলে আসা, নাফরমানির পথ বাদ দিয়া। এই রুট চেঞ্জ, ট্র্যাক চেঞ্জ, পথ এবং সড়ক পরিবর্তন, এটাকে বলা হয় তওবা। আর আগের কৃতকর্মের জন্য লজ্জিত হয়ে ক্ষমা প্রার্থনা করাকে বলা হয় ইস্তেগফার। আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ম হলো, সুন্নাহ হলো, যে আল্লাহ রাব্বুল আলামিন আগের কোনো অপরাধ থাকলে সেই অপরাধগুলো অপরাধী হওয়ার কারণে অনেক সময় আল্লাহর রহমত থেকে মাহরুম হয়, বঞ্চিত হয়। অনেক কাজ আছে যে কাজগুলোর কারণে আল্লাহ লানত বর্ষিত হয়, তার মানে আল্লাহর রহমত থেকে দূরে সরে। আর আল্লাহর রহমত থেকে দূরে সরার কারণে রমজান মাসে ইবাদতের মাধ্যমে, আমলের মাধ্যমে আপনার অ্যাকাউন্টকে পরিপূর্ণ করার, রিচ করার, সমৃদ্ধ করার যে সুবর্ণ সুযোগ তৈরি হয়, এই সুযোগ থেকে বঞ্চিত হয় পাপিষ্টরা। বছর জুড়ে অপরাধ করে করে, হারাম করে করে আল্লাহর রহমত পাওয়ার উপযুক্ততা হারিয়ে ফেলেছে, আল্লাহর রহমত থেকে দূরে সরে গেছে, লানতের উপযুক্ত হয়ে গেছে। ওই জায়গা থেকে একজন ইমানদার রমজানের আগে আগে সরে এসে নিজের আগের অপরাধগুলোর জন্য ক্ষমা চেয়ে নতুন করে ইবাদতের জন্য মানসিকতা তৈরি করে সদিচ্ছার কথা আল্লাহকে জানিয়ে হাল খাতা যদি করে নিতে পারেন, তাহলে আগেরগুলো মাফ হলে নতুন করে আল্লাহ তাআলা তৌফিক দিবেন ইনশাআল্লাহ। মক্কার হারামের সম্মানিত ইমাম শেখ আব্দুর রহমান আস-সুদাইস, তার কাছে একবার কিছু তরুণরা গিয়েছেন, যে বললেন যে শেখ ওস্তাদ, আমরা প্রতি বছর রমজানের শুরুতে মনে করি অনেক আমল করব, দুই খতম তিন খতম কোরআন দিব, অনেক ইবাদত বন্দেগী করব, একবার এক রাকাতে এবার তারাবির নামাজ মিস করব না, রোজা তো মিস করার প্রশ্নই ওঠে না, সমস্ত নেকামলগুলো ঠিকঠাক মতো করব, এবার রমজানে কোনো গান শুনবো না, হারাম কিছু করব না, পরিকল্পনা করি, কিন্তু আলটিমেটলি হয়ে ওঠে না। দেখতে দেখতে রমজান শেষ হয়ে যায়, শেষের দিকে আসলে একটু খারাপ লাগে, আফসুস লাগে, হায় রে শেষ হয়ে গেল, কিন্তু চলে যায় আবার যেই সেই। এই অবস্থাটা কেন হয় এবং এর থেকে উত্তরণের উপায় কি? তখন তিনি তাদেরকে বলেছিলেন, বাবারা, আগের যদি কোনো পাওনা কারোর কাছে থাকে, সেই পাওনাটা পরিশোধ করার পর নতুন করে কিছু চাইতে হয়, এটা হলো নিয়ম। আমরা বেশিরভাগ মানুষ বছর জুড়ে এত নাফরমানি, এত গুনাহ, এত পাপাচার, এত অপরাধ, এত অন্যায়, এত নিজের প্রতি নিজে কুঠার আঘাত, এত আল্লাহর রহমত থেকে দূরে সরে গেছি, যে আল্লাহ রাব্বুল আলামিন রমাদানের বিশেষ অফার, বিশেষ মৌসুম, বিশেষ সুবর্ণ সুযোগ, এইটাতে আল্লাহ যাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন, গণহারে মাফ করে দেন, অফুরন্ত রহমতের ভাণ্ডার ঢেলে দেন, কপাল পোড়া যারা হয়ে আছে আগে থেকে তারা সেগুলো পায় না। এই জন্য বাবারা, আগের সমস্ত পাপ থেকে, অপরাধ থেকে রমজান আসার আগে আগে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে, মাফ চেয়ে, ইস্তেগফারের মাধ্যমে আগেরগুলোকে হালখাতা করে, মাফ করে নিয়ে নতুন করে আল্লাহর রহমতের উপযুক্ততা তৈরি করতে হয়, তাহলে ইনশাআল্লাহ রমজান ইবাদতের তৌফিক হবে। এইখান থেকে আমরা জানলাম যে রমজানের প্রস্তুতির অংশ হিসাবে প্রথম যে কাজটা আমরা করব তা হলো আগের সমস্ত অপরাধ বছর জুড়ে করেছি, এখন থেকে একটু নামাজের পরে, নামাজের শেষ বৈঠকে দোয়া কবুল হয়, সেজদায় দোয়া কবুল হয়, শেষ রাতে দোয়া কবুল হয়, জুমার দিন আসরের পরে দোয়া কবুল হয়, বৃষ্টির সময় দোয়া কবুল হয়, আজানের সময় দোয়া কবুল হয়, মুরগির ডাকের সময় দোয়া কবুল হয়, দোয়া কবুলের বহু জায়গা আছে। এই সময়গুলোতে বিশেষভাবে একটু মনে মনে আল্লাহর সাথে কথা বলবো, যে আল্লাহ, আমি তো গত এক বছর ধরে এত অপকর্ম করেছি, এত অন্যায় করেছি, এত অপরাধ করেছি, এত গুনাহ করেছি, যে আল্লাহ, আমি তো আপনার নতুন করে রহমত পাবো, রহমত চাইবো, সে মুখই আমার নাই, আপনি আমার আগেরগুলোকে মাফ করে দেন, আমাকে এই যে রমজানটা আসছে এই রমজানটা হতে পারে জীবনের শেষ রমজান। কত মানুষ, কত যুবক, কত বৃদ্ধ, কত মধ্যবয়স্ক, কত নারী, কত পুরুষ, কত শিশু, কত মানুষ চেনা অজানা গত রমজানে আমাদের সাথে ছিলেন, এই রমজানে নাই চলে গেছেন, আল্লাহ হতে পারে এটা আমার শেষ রমজান। রমজান হলো সারা বছরের, সারা জীবনের গুনাহকে মাফ করার সবচেয়ে বড় সুযোগ। আল্লাহ, এই সুযোগটা যেন হাতছাড়া না হয়, এই জন্য আগেরগুলো আপনি মাফ করে, ক্লিন করে, আমার প্রোফাইলকে পরিচ্ছন্ন করে,
আমাকে নতুন করে আপনার রহমতের উপযুক্ত করে দেন। এই দোয়াটা করব তো ইনশাআল্লাহ। এটা হলো রমজান আসার। রমজানকে সার্থক করতে হলে, সফল করতে হলে রমজান মাসকে কেন্দ্র করে প্রথম প্রস্তুতি, আগেরগুলোর জন্য তওবা করা, ইস্তেগফার করা। আল্লাহ আপনাকে আমাকে আমাদের সবাইকে তৌফিক দান করুন।